নাগরিকত্ব সংশোধনী আইন এনপিআর এর বিরুদ্ধে আগরতলায় মিছিল করতে দেয়া হলো না আইনজীবীদের। শুক্রবার অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের উদ্যোগে আগরতলা শহরে প্রতিবাদ মিছিল হবার কথা ছিল, কিন্তু পুলিশ প্রশাসন থেকে কোনো ধরনের অনুমতি দেয়া হয়নি। এদিন বিকেলে আগরতলা কোর্ট চত্বরে জমা হয়েছিলেন আইনজীবীরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না দেওয়ায় প্রতিবাদে ফেটে পড়েন আইনজীবীরা। তারা অভিযোগ করেন, গণতন্ত্রের মুখোশ পরে আছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই। এরাজ্যের সরকার আন্দোলন প্রতিবাদকে ভয় পেয়েছে, তাই তারা অনুমতি দিচ্ছে না মিছিল সমাবেশ করার। নাগরিকত্ব নাগরিক নতুন আইন এবং এই যে জনগণনার যে প্রস্তাবগুলি আমরা বিরোধিতা করি, আমরা এখানে একটা মিছিল করার কথা ছিল এবং যথাসময়ে আমরা সরকারের কাছে আমরা পারমিশন বা জানাইছি। দুর্ভাগ্যের বিষয় হলো তারা আমাদের 20 তারিখ জানিয়ে দিলেন, এটা 22 তারিখ জানিয়ে দিলেন তারা এটা সম্ভব না, যেহেতু তারা ব্যস্ত এবং এঙ্গেজমেন্ট লয় নাই অর্ডার নিয়ে তারা খুবই ব্যস্ত, এই মিছিল করা যাবে না। বিগত দিনেও আমরা এই সংস্থার থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের উপরে আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা বিভিন্ন মিছিল মিটিং করেছি। অতীতে কোনো দিন আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গন করার কোনো রকম ঐতিহ্য কিছু আমাদের নেই। তাই আমরা বলছি, এই যে বর্তমান সরকার, এই যে মুখোশধারী ভ্যাগধারী গণতন্ত্রপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী, এটা হলো গণতন্ত্রের চেহারা। আমরা মিছিল করবো, ন্যায়বদ্ধ মিছিল করবো, দাবি আমাদের প্রতিবাদ করার, সেইটুকু আপনার অধিকার। আমরা প্রত্যেকটা মানুষের, প্রত্যেক অংশের, গরিব শ্রেণীর মানুষ থেকে সমাজের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে বুদ্ধিজীবী সবের সাথে আমরা একমত যে আমরা এই যে নাগরিকত্ব নিয়ে যে আমার প্রতিবাদ, এটা আমরা আইএলও অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা এটা প্রতিবাদ জানাই, কিন্তু আমরা মিছিল যদি করতে পারি নাই আমরা করতে পারি নাই। দাবি দাওয়া নিয়ে যে লড়াই আন্দোলন সংগঠিত করা হয় এগুলিকে তারা ভয় পেয়েছে এবং আমরা লক্ষ্য করলাম বিশেষ করে বিরোধী বামপন্থীদের সিপিআইএমের বিভিন্ন মিছিল মিটিং করারও অনুমতি তারা দিচ্ছে না। এবং গতকাল তো আমরা দেখলাম 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মজয়ন্তী উপলক্ষে বামফ্রন্টের পক্ষ থেকে একটা মিছিলের অনুমতি চাওয়া হয়, তারা কোনো অবস্থাতে এখানে করতে দেবে না ওরিয়েন্ট চৌমুনিতে। এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি যখন বক্তব্য রাখছেন তখন পুলিশের আধিকারিকরা তারা এখানে বক্তব্যের মধ্যেই তারা বাধা সৃষ্টি করেছে যাতে দ্রুত এই মিটিং বন্ধ করা হয়। এ হলো আজকে এই অবস্থা। আমরা এই যে নাগরিক সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং এনআরসির বিরুদ্ধে আমরা আজকে একটা মিছিল করার জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং আপনারা লক্ষ্য করছেন এখানে শতাধিক আইনজীবী এখানে এই মিছিলে অংশগ্রহণ করেছে, মিছিলে যাওয়ার জন্য, কিন্তু অনুমতি না দেওয়ার জন্য আমরা মিছিলে অংশগ্রহণ করতে পারছি না। আমাদের দাবিগুলি কী ছিল? এই যে আমাদের ভারতের সংবিধান আমাদের প্রস্তাবনার মধ্যে আছে, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, হ্যাঁ, যেটা আমাদের সংবিধানের মূল ভিত্তি, এটার উপর ভিত্তি করে আমরা আজকে এই যে প্রস্তাবনার উপর একটা শপথও আমরা নিতাম। এই কাজেও আজকে এই যে বিজেপি এবং আইপিএফ সরকার বাধা সৃষ্টি করছে, এই রাজ্যে গণতন্ত্র নেই, হ্যাঁ, আজকে গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ সংঘটিত করা হচ্ছে। আসলে এই যে গণতান্ত্রিক আন্দোলন, এটাকে ভয় পাচ্ছে এই বিজেপি এবং আরএসএস পরিচালিত বিজেপি এবং আইপিএফ সরকার। আমরা তার তীব্র প্রতিবাদ করছি, আমরা এই যে আদেশ দিচ্ছে না তার বিরুদ্ধে আমরা যেমন লড়াই আন্দোলন করব, আমরা তার বিরুদ্ধে আমরা আদালতেও যাব। যে সংবিধান ভারতবর্ষে লাগু আছে সেই সংবিধানকে তারা মানছে না এবং বিজেপি সরকার সেটাকে মানার কোনো কারণ নাই, নতুন নতুন আইন সংবিধান উল্লঙ্ঘন করে তারা তৈরি করছে, কাজে এই সকল আইনের বিরুদ্ধে এবং সংবিধানকে রক্ষা করার জন্য আমরা লড়াই চালিয়ে যাব, এটা আমাদের। এবং আজকে এটা আমরা প্রতিবাদ করতাম কিন্তু আমাদের দিল না এবং আমাদের দরখাস্তে তারা লিখে পাঠিয়ে দিল যে পারমিশন রিপিউট, আমরা তাদের কাছে পারমিশন চাইনি, আমরা বলেছি ইনফরমেশান ফর টেকিং নেসেসারি অ্যাকশান, কিন্তু তারা দিল বলল পারমিশন দিলে, তাদের কাছে আমরা পারমিশন চাইনি, তার জন্য আমরা এই বিষয়টাকে নিয়ে আইনের দ্বারস্থ হব এবং আমরা এই বিষয়টা প্রতিবাদ, যতক্ষণ পর্যন্ত আমরা এই প্রতিবাদ জানাতে না পারছি আমাদের লড়াই চলবে। আমাদের কাছে অসংবিধানিক মনে হয়, অগণতান্ত্রিকও বটে,
তাই তার প্রতিবাদে আমাদের এআইইউ থেকে আজকে আমরা একটা মিছিল আন্দোলন মিছিল সংগঠিত করেছিলাম। নিশ্চয়ই শান্তিপূর্ণ একটা মিছিল, আমাদের সরকারকে এতটাই ভয় পেয়ে গেল একটা শান্তিপূর্ণ মিছিল, কেউ আজকে তাদের সাহস হলো না আজকে এই শান্তিপূর্ণ মিছিলটাকে গণতান্ত্রিকভাবে আমাদের শহরের রাস্তায় সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আন্দোলনটাকে। তাই আজকে আমরা খুবই ব্যথিত, খুবই দুঃখিত, মর্মাহত আমাদের আজকের এই সরকারের যে পদক্ষেপ দেখে। সরকার জারি হোক সেটা মূল্য সেটা মুখ্য বিষয় নয়, আমরা হয়তো সরকারের নীতিগতভাবে আমরা বিরোধিতা করতেই পারি এবং করাটাই আমাদের সাংবিধানিক অধিকার। সেই সাংবিধানিক অধিকারে গলা টিপে দেওয়ার যে আজকে দৃষ্টতা সরকার দেখিয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এটাকে আইনগতভাবে সেটাকে সেই গ্রহণযোগ্য নয় যে কার্যটা ওরা করেছে সেটার বিরুদ্ধে আমরা আদালতের দ্বারস্থ নিশ্চয়ই হব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 ক্রাফট।